আলেমে আলেমে যখন ঝগড়া হয়, আলেমে আলেমে ঝগড়া হয় না, আমরা বলি আলেমরা এখন কিলাকিলি মারামারি করে, না এ কথা বলার অধিকার আপনার নাই। আল্লাহ রাসূল বলে আলেমে আলেমে যখন ঝগড়া হবে এটা জগতের জন্য রহমত, এটা জগতের জন্য নিয়ামত। কেন নিয়ামত? আমি আর সভাপতি সাহেব যদি একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব করি, উনি একজন আলেম মানুষ, আমি একজন আলেম মানুষ, একটা বিষয়ে দ্বন্দ্ব যখন আমি সমাধানে চিন্তা করব, তো একটা বিষয়ে যখন কথা বলি বাকি দশটা বিষয় আর বেরিয়ে আসবে। আল্লাহ রাসূল বলে একটা দেখতে আরো দশটা দেখবে, দশটা জানবে, এই জন্য জগতের জন্য রহমত। আলেমে আলেমে দ্বন্দ্ব মানে কি? জগতের জন্য রহমত। তবে আলেম আর জালেম আছে, জালেমের বিরুদ্ধে কথা বলতে পারে, কিন্তু জালেমকে চিনার মতো জ্ঞান আপনার কাছে থাকতে হবে। স্বর্ণ কোনটা আর নকল স্বর্ণ কোনটা যাচাই করার জন্য কষ্টিপাথর আছে না নাই? তো আপনার কাছে কষ্টিপাথর না থাকলে আপনি চিনবেন কি করে, যাচাই করবেন কিভাবে? যাচাই করার মতো ওই এবিলিটি আপনার কাছে থাকতে হবে, ওই যোগ্যতা আপনার কাছে থাকতে হবে। আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারেন না, রুকু কিভাবে করতে হয় জানেন না, সেজদা কিভাবে করতে হয় জানেন না, সুবহানা রাব্বিয়াল আলা বলতে পারেন না, মুসলমান হয়ে সালামটা পর্যন্ত সুন্দর করে দিতে পারেন না, আপনি একজন হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল তোলেন। এটা বিষয়টা এমন হয়ে গেল বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো, বামন হয়ে চাঁদ ছোঁয়া যাবে কখনোই সম্ভব না। আলেমদের পক্ষে কেন বলছি, কাল হাশরের ময়দান যখন বান্দা বিপদে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন একটা জায়গার মধ্যে বান্দাদেরকে রাখা হবে, তাদের মাথার উপর একটা সিঁড়ি দিবেন, সিঁড়ির উপর দিয়ে উলামায়ে কেরাম জান্নাতে যাবেন। জান্নাতের তো গেট আছে, কিন্তু এই পদ্ধতি কেন আল্লাহ তাআলা অবলম্বন করবেন? আল্লাহ বলেন আমি মাধ্যম খুঁজতে চাই, আমি আল্লাহ উম্মতের উলামায়ে কেরামকে সম্মান দিতে চাই। কেন? কারণ আমার নবীর উম্মতের মধ্যে তারা শ্রেষ্ঠ উম্মত ছিল, আমার আমি রসুলের উম্মত, আমার চেয়ে শ্রেষ্ঠ উম্মত আছে না, আমার চেয়ে দামি উম্মত আছে না, এই জন্য ক্যাটাগরি আছে, লেভেল আছে, উম্মতের মধ্যে উম্মতের মতো লেভেল আছে। আপনি কি সাহাবাই কেরাম উম্মত, আমরা উম্মত, সাহাবাই কেরামের চাইতে দামি নাকি আমরা? কখনো সাহাবাই কেরামের চাইতে আমরা দামি হওয়া সম্ভব না। সাহাবাই কেরামের পর শহীদগণ আছেন, মুমিনগণ আছেন, গৌস কুতুবগণ আছে, ওলিয়া উলিয়াগণ আছে, তাদের উপরে যাওয়া সম্ভব আমাদের পক্ষে সম্ভব না। তো আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলম সেদিন উম্মতের উলামায়ে কেরামদেরকে সম্মান দিবেন, সকল নবীদের মাঝখানে উম্মতের উলামায়ে কেরামকে সম্মান দিবেন, কত বড় সৌভাগ্য আমাদের। তো আল্লাহর পাক রব্বুল আলম একটা সিঁড়ি করবেন, সিঁড়ি দিয়ে উলামায়ে কেরাম জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার গেট তো আছে, কেন সিঁড়ি করলেন? তো উলামায়ে কেরাম যখন গেট দিয়ে জান্নাতে যাবেন, তখন একদিন বলবে আরে উনি আমাদের ইমাম সাহেব না, জান্নাতে যাচ্ছে। বলে হ্যাঁ উনি তো আমাদের ইমাম সাহেব, ডাকতে ডাকতে তাড়াতাড়ি উনি জান্নাতে চলে যাচ্ছে। ডাকবে ও ইমাম সাহেব দাঁড়ান। তো ইমাম সাহেব বলবে কি আব্দুর রহিম তুই আমাকে ডাক দিলা কেন? তো ইমাম সাহেব বলবে ডাক কেন দিয়েছো? ওই আব্দুর রহিম বলবে আরে আমি আপনাকে দুনিয়াতে মহব্বত করতাম, আমি আপনাকে সালাম করতাম, আপনাকে খুব ভালোবাসতাম, আজকে বিপদে পড়ে গেছি, আপনি জান্নাতে চলে যাচ্ছেন। তো ইমাম সাহেব বলবেন তাই নাকি, তাহলে কি করা যায়? তো আপনাকে আমি ভালোবাসলাম, আপনি জান্নাতে চলে যাবেন এটা তো হতে পারে না, আপনাকে জান্নাতে যাওয়ার জন্যই তো আমি ভালোবেসেছিলাম, আপনি আমাকে বিপদে উদ্ধার করবেন এই জন্যই তো আমি আপনাকে ভালোবেসেছিলাম, আপনি জান্নাতে যাবেন আমি জাহান্নামে যাবো এটা তো হতে পারে না, ভালো এর নাম তো ভালোবাসা না, ভালোবাসলে একসাথে মরতে হবে আর বাঁচলে একসাথে বাঁচতে হবে, ভালোবাসলে একসাথে জান্নাতে যেতে হবে নতুবা একসাথে জাহান্নামে যেতে হবে, আজকে আমি আপনাকে চাচ্ছি না। তো ও আব্দুর রহিমের কথা শুনে উলামায়ে কেরাম ওই ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন, ফেরেশতা বলবে এই ইমাম সাহেব তুমি জান্নাতে যাও না কেন? ওই ইমাম সাহেব বলবে না আমি তো আজকে জান্নাতে যাব না। তো ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ ওই ইমাম সাহেব তো জান্নাতে যেতে চাচ্ছে না, কি করবেন? আল্লাহ ডাক দিবেন ওই ইমাম সাহেব এদিকে আসো, তুমি কেন জান্নাতে যেতে চাচ্ছ না? মানুষ তো জান্নাতের জন্য পাগল, আর তোমাকে জান্নাত দিলাম তুমি জান্নাতে যেতে চাচ্ছ না কেন? ওই ইমাম সাহেব বলবে না আমার মুসল্লিকে রেখে তো আমি জান্নাতে যেতে পারি না, তারা যখন ঘরের মধ্যে ভালো কিছু রান্না করতো সেটা আমার আগে তারা খেত না, তারা সবকিছু আলাদা করে গাছের ফল থেকে শুরু করে সবকিছু আমার জন্য আলাদা করে রাখতো, আজকে আমি জান্নাতের মধ্যে ফল খাবো আর তারা জাহান্নামে যাবে এটা তো হওয়া সম্ভব না। যদি জান্নাতে যেতে হয় আমি আব্দুর রহিমকে নিয়েই যাব, আর যদি না দেন আমি আব্দুর রহিমকে নিয়ে জাহান্নামে চলে যাব। তো ইমাম সাহেব কি করবেন? ওই আব্দুর রহিমকে নিয়ে জাহান্নামে যাওয়া শুরু করে দিবেন। আল্লাহ বলেন ও ফেরেশতা তাড়াতাড়ি আটকাও, কেন? যদি ওই বান্দা জান্নাতি বান্দা জাহান্নামে চলে যায় জাহান্নামের আগুন তো নিভে যাবে, কারণ জান্নাতিদের জন্য তো আমি আল্লাহ জাহান্নামে বানাই নাই। তো আল্লাহ ডাক দিবেন ও ইমাম সাহেব তোমার ইচ্ছা কি? তিনি বলেন আমার ওই মুসল্লিকে জান্নাতে দিতে হবে। উনি বললেন ঠিক আছে, আল্লাহ বলবেন ওই আব্দুর রহিমকে নিয়ে চলে যাও।
কিন্তু ওই হুজুর বললেন আব্দুর রহিম দিলে চলবে না, আমার এলাকার যত মুসল্লি আছে সব মুসল্লিকে সাথে দিয়ে যাও, সকল মুসল্লিকে নিয়ে আমি ইমাম একসাথে জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে উলামায়ে কেরামের সম্মান।